নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের বিষয়টি হলো আমলকি খাওয়ার যে 6টি উপকার সেই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো নাম্বার 1, আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিহার্য ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে না, এটি চুলের বৃদ্ধিও ঘটাতে সাহায্য করে। এটি চুলের খুশকির সমস্যা দূর করে এবং পাকা চুল থেকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। নাম্বার 2, আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলমাল এবং বদহজম রুখতে সাহায্য করে। নাম্বার 3, 1 গ্লাস দুধে বা পানির মধ্যে আমলকির গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে 2 বার খেতে পারেন। অ্যাসিডের সমস্যা আর থাকবে না এবং এতে সাহায্য করতে সাহায্য করবে। 4, আধা চূর্ণ গুঁড়ো 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে যদি খেতে পারেন হজম সমস্যার কেটে যাবে। খাবারের সাথে আমলকি আচার হজমে সাহায্য করে। 5, প্রতিদিন সকালে আমলকির রস মধুর সঙ্গে মিশিয়ে যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে। কিন্তু অবশ্যই মনে রাখবেন মধু যেন অরিজিনাল হওয়া দরকার। নাম্বার 6, আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের দাহ, চোখের চুলকানি বা চোখের থেকে জল পড়া সমস্যা থেকে দূরে রাখবে। আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে ফলের বিভিন্ন ধরনের রোগ থেকে নিরাময় রাখে, যেমন সেক্সুয়াল কোনো প্রবলেম, শীঘ্র পতন এবং মানসিক চাপ থেকে বজায় রাখে। প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ মুখ আস্তে আস্তে আপনার প্রবলেম দূর হবে। এখানে শেষ করি। ধন্যবাদ। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।